ওয়েলকাম ফ্রেন্ডস। যখনই রাজ্য সরকারি কর্মী শিক্ষক পেনশনারদের জন্য কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে আপনাদের সঙ্গে শেয়ার করি। এরকমই একটি অর্ডার রাজ্য অর্থ দপ্তর থেকে আজ প্রকাশিত হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট পেনশন ব্রাঞ্চ থেকে। যেহেতু পেনশন সংক্রান্ত ম্যাটার, সমস্ত ধরনের সরকারি কর্মী দেখে রাখবেন। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, ভিডিওটি অবশ্যই জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন সাবজেক্টে কী বলা হচ্ছে। এলিজিবিলিটি অফ আনম্যারিড উইডো ডিভোর্স ডটার অফ দ্য এমপ্লয়িজ পেনশনার অফ অল স্টেট এডেড ইউনিভার্সিটি ফর ফ্যামিলি পেনশন বিয়ন্ড 25 ইয়ার্স অফ এজ। আপনারা জানেন যে বর্তমানে পেনশনের নিয়ম অনুযায়ী কেন্দ্র হোক বা রাজ্যের হোক, সরকারি কর্মী শিক্ষকরা যারা আছেন তাদের এমপ্লয়িদের যদি কোনো আনম্যারিড ডিভোর্সি বা উইডো কন্যা থাকে তাহলে তারাও কিন্তু ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য, আজীবন তারা পাবে যতদিন না পর্যন্ত তারা বিবাহ করছে। তবে অবশ্যই ইনকাম ক্রাইটেরিয়া একটা আছে, সেই ইনকাম সার্টিফিকেট একটা দিতে হয়। ইউনিভার্সিটির ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটির ক্ষেত্রে সেখানকার শিক্ষক অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল ছিল না, শুধুমাত্র আনম্যারিড কন্যা থাকলে 25 বছরের বেশি পর্যন্ত, মানে 25 বছরের হয়ে গেলেও তারা পেত, আনম্যারিড কন্যার ক্ষেত্রে ছিল, কিন্তু উইডো বা ডিভোর্সির ক্ষেত্রে ছিল না। এবার কিন্তু সকলের ক্ষেত্রে করে দিল, আনম্যারিড ডিভোর্সি উইডো সকলেই কিন্তু এই আজীবন ফ্যামিলি পেনশন পাবে এবং সেটা 25 বছর হয়ে গেলেও তারা পাবে নিয়ম অনুযায়ী, যেটা সরকারি কর্মীরা পেয়ে থাকে। এখানে সেটাই বলা হচ্ছে, এখানে আমি বাংলায় বলে দিলাম, এখানে কিন্তু সেটাই রয়েছে, একটু পড়েও আমি শোনাতে পারি। দেখুন এখানে, হোয়ার আজ দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ভাইট নম্বর 600 ডেটেড 2/2/2009 এক্সটেন্ডেড দ্য বেনিফিট অফ ফ্যামিলি পেনশন টু দ্য আনম্যারিড ডটার ইভেন আফটার অ্যাটেন্ডিং দ্য এজ অফ 25 ইয়ার্স অফ দ্য এমপ্লয়ি পেনশনার অফ দ্য দি দেন স্টেট এডেড ইউনিভার্সিটি কভার্ড আন্ডার অ্যাপ্রুভড RDCRB স্কিম। তাহলে দেখলেন যে 25 বছরের বেশি আনম্যারিড কন্যা থাকলেও সে পেত, বাকি দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল ছিল না, এবারে কিন্তু সকলের ক্ষেত্রে এটা করে দিচ্ছে। যে হোয়ার আস এ নাম্বার অফ রেফারেন্স রিলেটিং টু গ্র্যান্ড অফ ফ্যামিলি পেনশন ইন ফেভার অফ আনম্যারিড উইডো ডিভোর্স ডটার বিয়ন্ড 25 ইয়ার্স অফ এজ অফ দ্য এমপ্লয়ি পেনশনার অফ অল দ্য স্টেট এডেড ইউনিভার্সিটি হ্যাভ বিন রিসিভ ইন দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট সাম টাইম পাস্ট দেয়ার আফটার হ্যাভিং কনসিডার দ্য রেফারেন্স অ্যাজ স্টেটেড অ্যাবভ ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট দ্যাট দ্য বেনিফিট অফ ফ্যামিলি পেনশন শ্যাল বি এক্সটেন্ডেড টু, কাদেরকে এক্সটেন্ড করা হচ্ছে, আনম্যারিড ডটার ডিভোর্স উইডো ডিভোর্সি ডটার উইডো ডিভোর্স ডটার, তাহলে সকলকেই কিন্তু এখানে দেয়া হচ্ছে। এটা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটা প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটা কিন্তু হচ্ছে রাজ্যের সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল, মানে এতদিন তাদের ছিল না সেটা অ্যাপ্লিকেবেল হলো। ধন্যবাদ।